আজকে তোমাদের জন্য একটা মেকআপ রুটিন শেয়ার করব, তাদের জন্য যাদের অয়েলি স্কিন আর মেকআপ করে বেরোলে ফেসটা কালো হয়ে যায়। তো সবার প্রথমে আমি একটা রোজ ওয়াটার ইউজ করছি, এটা কামা আয়ুর্বেদার একটা রোজ ওয়াটার, যাতে আমার ফেসটা হাইড্রেটেড থাকে। দেন আমি ইউজ করব একটা সানস্ক্রিন, এটা হচ্ছে অ্যাকোলজিকাল সানস্ক্রিন। আর এই যে সেকেন্ডের যে সানস্ক্রিনটা দেখালাম, এটাও খুব ভালো একটা সানস্ক্রিন, স্পেশালি যাদের অয়েলি স্কিনের জন্য। এটা আমাকে ডক্টর রেকমেন্ড করেছিল, তো ওটা শেষ হয়ে গেছে, তাই জন্য আমি অ্যাকোলজিকাল সানস্ক্রিনটা ইউজ করছি। তো এই সানস্ক্রিনটা ইউজ করলে আমার ফেসটা এমনি ময়েশ্চারাইজ হয়ে যায়, তাই জন্য আমি এক্সট্রা করে কোনো ময়েশ্চারাইজার ইউজ করবো না। আর যেহেতু অয়েলি স্কিন আমার, তাই জন্য খুব বেশি ময়েশ্চারাইজ হয়েও আমি ইউজ করছি না। এরপর যাতে যেটুকু মেকআপ করবো সেটা যাতে লং লাস্টিং হয়, তার জন্য আমি একটা প্রাইমার ইউজ করছি। আমি ল্যাকমির এই পোর মিনিমাইজিং প্রাইমারটা ইউজ করে নিলাম। এরপর দেখো আমার ফেসে কিন্তু অ্যাকনি স্পট আছে, দুটো অ্যাক্টিভ অ্যাকনিও আছে, সেগুলোকে ঢাকার জন্য এই দুটো যে কনসিলার দেখালাম, একটা লরিয়ালের একটা ইনসাইড কসমেটিক্সের, এইটার মধ্যে আজকে আমি লরিয়ালেরটা ইউজ করছি। লরিয়ালের কনসিলারটার প্রাইসটা একটু বেশি, 600 টাকা মতো নেবে অফারে। যদি তোমরা এটা অ্যাফোর্ড করতে পারো, যারা কলেজ গোয়িং গার্লস আছো তারা এটা চোখ বন্ধ করে কিনে নিতে পারো, খুবই ভালো একটা কনসিলার। এটা কিন্তু যেখানেই যাও, বিয়ে বাড়ি গেলেও তোমরা ইউজ করতে পারো, সব জায়গাতেই কিন্তু ইউজ করতে পারবে। এটা কিনলে তোমাদের আর অন্য কোনো কনসিলার কিনতে হবে না। বাট যদি তোমরা এটা অ্যাফোর্ড করতে না পারো, তাহলে তোমরা ইনসাইড কসমেটিক্সের কনসিলারটা কিনে নিও, 100 টাকার মধ্যে প্রাইস নেবে, ওটাও কিন্তু খুব ভালো। দেন আমি জাস্ট হার্বসের একটা লিপ আর চিক টিন্ট ইউজ করছি, যেটাকে আমার গালে ইউজ করে নিচ্ছি অ্যাজ আ ব্লাশ, একটু লিপসে আর আমার আইলিডসে ইউজ করে নিলাম। যেহেতু ডেলি বেসের জন্য মেকআপ করছি, খুব হেভি মেকআপ আমি একদমই করবো না, আর যতটা চেষ্টা করব কম মেকআপ করার চেষ্টা করব। কারণ আমি মনে করি অ্যাকনি প্রোন স্কিনের ওপর যদি আমরা ডেলি হেভি মেকআপ করি, সেটা কিন্তু অ্যাকনির জন্য খারাপ। দেন আমি আমার আইব্রোটাকে ফিল আপ করে নিচ্ছি, যেখানে গ্যাপ আছে তার জন্য আমি মিস ক্লিয়ারের এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি। পেছনে দেখো স্পুলিও আছে, সেটা দিয়ে তোমরা ব্রাশ করে নিতে পারবে। আর যখন তোমরা মেকআপ স্টার্ট করবে, তার আগে ভালো করে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে একটু আইস দিয়ে ফেসটা রাব করে নিও, দেন তোমরা তোমাদের মেকআপ স্টার্ট করতে পারো। এরপর যেটা খুবই ইম্পর্টেন্ট, মেকআপটাকে সেট করা। তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, আজকে আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি, অ্যান্ড দিস ইজ ফ্রম মাই গ্ল্যাম। আমি অফারে এটা 149 নিয়েছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, এত ভালো পাউডারটা, যেমন মেকআপ করে যাই সেরকমই পুরো সেট থাকে। তো এটা প্রায় নর্মাল প্রাইসটা অ্যাকচুয়ালি একটু বেশি, বাট যেহেতু আমি অফারে পেয়েছি তাই জন্য এটা যথেষ্ট কমে আমার হয়ে গেছিলো। তো এই পাউডারটা দিয়ে আমার পুরো ফেসের মেকআপটাকে সেট করে নেবো। এরপর আমি একটা ব্লাশ ইউজ করছি, আর এটা হচ্ছে কেপলের একটা ব্লাশ, আমি আজকে এই ব্লাশটা ইউজ করছি, এটাও খুব সুন্দর একটা ব্লাশ। খুব অল্প ইউজ করবো, খুব বেশি আমি একদমই অ্যাপ্লাই করবো না, যাতে আমার মেকআপটা হালকা একটু এনহ্যান্স হয়, একটু ভালো লাগে। অ্যান্ড আমি এমনিও ব্লাশ অ্যাপ্লাই করতে খুবই ভালোবাসি, তো যেখানেই যাই একটু ব্লাশ অ্যাপ্লাই করেই নিই। তো যারা তোমরাও ভালোবাসো, তারা অল্প করে ব্লাশ অ্যাপ্লাই করে নিতে পারো। এরপর আই মেকআপের জন্য আমি কোনো আই শ্যাডো ইউজ করবো না, যেহেতু ডেলি বেসের জন্য কলেজ হোক কিংবা অফিস হোক তার জন্য মেকআপ করছি। তার জন্য যাতে আমার আইটা আর একটু এনহ্যান্স হয়, তার জন্য আমি কী করছি, একটা গ্রিন কালারের আইলাইনার ইউজ করে নিচ্ছি, আর এটা হচ্ছে মাইগ্ল্যাম থেকে নেওয়া একটা লাইনার। দেন আমি মাস্কারা ইউজ করে নিলাম, যেটা হচ্ছে মেবিলিনের হাইপারকার্ল মাস্কারা। অ্যান্ড আমার মেকআপটা যাতে সেটিং হয়, যাতে সেট হয় আর লং লাস্টিং হয়, তার জন্য আমি সেটিং স্প্রে ইউজ করছি, যেটা আমি একদমই ডিরেক্টলি ইউজ করছি না, বিউটি ব্লেন্ডারের মধ্যে স্প্রে করে সেটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি একটা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করবো, কারণ ডেলি বেসের জন্য আমি অলওয়েজ নিউড প্রেফার করি। আর এটা হচ্ছে সুইস বিউটির একটা লিপ লাইনার, যেটা আমি ইউজ করছি, আই থিঙ্ক এটা শেড হচ্ছে কোকোয়া নিউড আর কোকো নিউড, এরকম কিছু একটা হবে। এটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আজকে। এটা অ্যাকচুয়ালি খুবই নিউড একটা কালার, একদম আমার লিপসের কালারের। দেন আমি একটা হালকা লিপস্টিক, একটা নিউড লিপস্টিক, লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করছি, এটা হচ্ছে জাস্ট হার্বসের একটা লিপস্টিক, যেটাকে ইউজ করে নেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে স্প্রেড করে নিলাম। অ্যান্ড দ্যাটস ইট, দিস ইজ দ্য ফাইনাল লুক। অ্যান্ড এরপরে আমি একটা জাস্ট বিন্দি পরে নিচ্ছি, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। তো তোমরা ডেলি বেসের জন্য যাদের ফেস কালো হয়ে যায় বা ঘাম হয়, তারা এই কয়েকটা টিপস ইউজ করতে পারো। আর আমার বোনও চলে এসছে আমার সাথে সাথে, যাই হোক, তোমরা যদি এই সিম্পল স্টেপসগুলো ফলো করে ডেলি বেসের জন্য মেকআপ করো, আশা করি তোমাদের মুখ কালো হয়ে যাওয়ার যে প্রবলেমটা সেটা হবে না। তো কেমন লাগলো লুকটা অবশ্যই আমাকে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।